করোনা মহামারী শুরুর পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো আক্রান্ত 1 লাখ ছাড়িয়েছে বুধবার দেশটিতে আক্রান্ত শনাক্ত 1 লাখ 6000 এর বেশি অবনতি হয়েছে ফ্রান্সেও দেশটির স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন জানুয়ারির শুরুতে করোনা আরো ভয়াবহ রূপ নিতে পারে এমনকি দৈনিক আক্রান্ত শনাক্ত 1 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি অমিক্রন মোকাবেলায় টিকার চতুর্থ ডোজ প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে জার্মানি আগামী 3 সপ্তাহে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী টিকার চতুর্থ ডোজের অনুমোদন দিয়েছে ইসরায়েল আগামী কয়েকদিনের মধ্যেই 60 বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের চতুর্থ ডোজ শুরু হবে ফাইজার ও মডার্নার তৃতীয় ডোজ অমিক্রন প্রতিরোধে কার্যকরী বলে দাবি করেছেন ডেনমার্কের গবেষকরা